ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভে এক ভদ্রমহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো, ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়ের মারাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়ের মারাম পুরুষ নয়, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি উজু করছেন বা অন্য নারীর সামনে উজু করছেন বা একা একা উজু করছেন। মাথায় কাপড় যদি টোটাল পুরো উজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই, তারপরে আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে, আছে না নেই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো? যদি কোনো গায়ের মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিতে, আর যদি কোনো গায়ের মাহরাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি না। আপনি রিল্যাক্সারে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। ওযু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে, তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ। আবার যখন মাথা মাসা করবেন ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন অনেক সময় কাপড় ভিজতে পারে, জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, ওযুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই ওযু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি উজু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা নেই। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে, আছে না নেই? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে উজু শুরু করছে, এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাসম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে উজু করার আর দরকার। সুন্নাসম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডোলে আগে ধুয়ে ফেলেন, ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন তিনবার, হাতের কনুই পর্যন্ত তিনবার ধোন দুনো হাত, মাথা মাসা করেন, ওজুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে পা ধোয়া, পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা আর অজু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা অজু করতে যায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি কিছুই মানতে চান না, তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি? অনেক সময় মা বাবা ভুল পথে থাকে, সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের যে মা বাবার কোপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন অথচ তার মা তখনও হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছেন? মায়ের সাথে বেয়াদবি করেছেন? মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছেন? না, তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন, বয়স্ক ছেলে বড় হয়ে গেছে সেই ছেলেকে প্রহার করতেন, তারপরে তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য একটু হাত তোলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে, তিনি ঈমান এনেছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বীদের নেককারদের দোয়া চাইবেন এবং সেই সাথে মা বাবাকে হেকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাকে কুফরি করতে বলে, তোমার মা যদি তোমাকে দুই নম্বরই করতে বলে, খারাপ কাজ করতে বলে, আল্লাহর অবাধ্য হতে বলে, ফালা তুতিউহুমা, তাহলে মা বাবার সে কথা মানবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করবা, বিদায়। মা বাবার সাথে বেয়াদবি কোনো যুক্তিতে করা যাবে না।